আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা দানি। সময়ের ব্যবধানে কত কিছু বদলায়, শুধু বদলায় না, ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ। সংস্থাগুলো সমন্বয়ের অভাবেই ঈদ যাত্রায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে বছরের পর বছর। বিশেষ করে উত্তরের পথে যাত্রা নির্বিঘ্ন করতে তেমন ব্যবস্থাই নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে নীতি নির্ধারকরা অন্যের ঘাড়ে দোষ দিয়ে দায় এড়াতে পারে না বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাহিদুর রহমান রুবেল। যাত্রায় 4-5 ঘন্টার পথ 24 ঘন্টায় পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে হয়েছে উত্তরের অনেক যাত্রীকে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে 40 কিলোমিটারেরও বেশি যানজট সীমাহীন দুর্ভোগে ফেলে সাধারণ মানুষকে। ট্রেনেও ছিল শিডিউল বিপর্যয়ের প্রতিযোগিতা আর ঠাঁই নেই অবস্থা। ব্যবস্থাপনার ঘাটতির কারণে যাত্রীদের এমন দুর্ভোগ পোহাতে হয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেন সড়ক ও সেতু মন্ত্রী। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। সমাধানের পথ তৈরি না করে অন্যের ঘাড়ে দায় চাপানোর সুযোগ নেই বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, কারণ এইভাবে হাট বাজার বসিয়ে প্রতি বছর ঈদে বাড়ি ফেরার যাত্রীদের যে ভোগান্তি, এটা কিন্তু একেবারেই আমি বলবো একটা স্থায়ী চিত্র হয়ে গেছে। সরকারের এক মন্ত্রণালয় সড়কের ধারণ ক্ষমতা বাড়াচ্ছে, আর এক মন্ত্রণালয় দেখা যাচ্ছে যে সড়কের পাশে হাট বাজার বসাচ্ছে। আমাদের টোল বুথের যে সক্ষমতা, ঘন্টায় দেখা যায় 230টার বেশি যানবাহন আপনি সেখানে সার্ভ করতে পারবেন না। সেখানে যদি আমরা একটা ইলেকট্রনিক টোল ক্লিয়ারিং সিস্টেমে চলে যাই, প্রায় 5-6 গুণ কিন্তু তার সক্ষমতা বেড়ে যায়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আর ছুটি শেষে স্বস্তিতে কর্মস্থলে ফেরার জন্য বেশ কিছু পরামর্শ নিশ্চয়। আমাদের এই সমন্বয়ের অভাব থাকাটা তো একটা জাতির জন্য, একটা রাষ্ট্রের জন্য, একটা সরকারের জন্য এটা একটা বিব্রতকর ব্যাপার এবং জনগণের জন্য একটা অস্বস্তিকর এবং জনগণের জন্য একটা মানে সেবা না পাওয়ার একটা বিষয়। কতটা সমন্বয়ের অভাব, যে একজন দেশের পরিকল্পনা মন্ত্রী উনি যদি বলেন যে কিছু মৃত্যুকে আমাদেরকে মেনেই নিতে হবে এবং আপনার কিছু অসুবিধা আমাদেরকে সহ্য করতেই হবে, এটা তো মানে ঠিক বলেন না। অন্যের ঘাড়ে দায় না চাপিয়ে যাত্রী দুর্ভোগ কমাতে সংস্থাগুলোর সমন্বয় বাড়ানোর তাগিদ পরিবহন বিশেষজ্ঞদের। যেটা করতে পারবে না তাহলে সেটা আপনি ডিসিশন নেবেনই না। মাহিদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ শেষে রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে। গত কয়েকদিন ঢাকায় ফেরা মানুষের চাপ কম থাকলেও দিন যতই যাচ্ছে চাপ ততই বাড়ছে। জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসা মানুষের চাপ বাড়লেও তেমন কোনো ভোগান্তির অভিযোগ নেই যাত্রীদের। তারা বলছেন আগামী সপ্তাহে মানুষের চাপ আরও বাড়লে ভোগান্তি হতে পারে। ট্রেনে ঢাকা ফিরছেন অনেক মানুষ, নেই কোনো ভোগান্তির অভিযোগ। তবে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায় এখনও অনেক মানুষ গ্রামে যাচ্ছেন। সড়কপথেও রাজধানীতে আসছেন বহু মানুষ। মহাসড়কে বড় ধরনের কোনো যানজট তৈরি না হওয়ায় নির্বিঘ্নে ঢাকা আসছেন তারা। লঞ্চে করে ঢাকা ফিরছেন দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার মানুষ। গত কয়েকদিনের তুলনায় লঞ্চেও বেড়েছে মানুষের চাপ। কুরবানিতে সবাই আশা করে থাকে, সেই হিসাবে কষ্ট করে যাই, আবার পরিবার পরিজনের সাথে ঈদ করে কষ্ট করে চলে আসি, এটাই তো, আর পাওয়ার তো কিছু নাই। করুণ অবস্থা, যে যাতায়াতে কষ্ট। গেছিলাম বাসে, যাইতে লাগছিল 40 ঘন্টার মতো, ওই জন্য এইবার ট্রেনে আসা। 4 দিন ছুটি কাটাইলাম, ভালোই লাগলো। তো এখানে একটু খারাপ লাগতেছে, বাট আসতে তো হবেই যেহেতু আমরা এখানে চাকরি করি। রাজধানীর কমলাপুরে আছেন আপেল সাহারিয়ার এবং ভোলায় আছেন সহকর্মী অমিতাভ অপু, সরাসরি যুক্ত হচ্ছেন তারা। আপেল, বেশ কয়েকদিন ছুটির পরে এখন ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে এবং ঢাকায় ফিরছেন অনেক মানুষ, একটু জানাবেন যে আমরা দেখতে পাই ঈদে বাড়ি ফেরা মানুষের ক্ষেত্রে যেরকম দুর্ভোগ পোহাতে হচ্ছে, ঢাকায় ফেরার ক্ষেত্রে যাত্রীদের সেরকম ধরনের কোনো রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা। যে ঈদের ছুটি কাটিয়ে যারা আসলে রাজধানীমুখী হয়েছেন, ফিরছেন, তাদেরকে সেরকম কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না। সকাল থেকে আমি আসলে কমলাপুর রেলস্টেশনে আছি, আপনাকে বলে রাখি যে ট্রেনগুলো যেগুলো আসছে অনেকটাই দেখা যাচ্ছে যে গাদাগাদি করে, যে আসার যে প্রবণতা যেটি আমরা দেখেছি যাওয়ার সময় সেটি কিন্তু নাই। ফেরার সময় তারা নিরাপদে নির্বিঘ্নেই তারা আসছেন, কোনো ধরনের কোনো মানে জটিলতা যে সৃষ্টি হয় সেটি তারা হয়নি, তারা যেটি বলেছেন। বলে কিছুক্ষণ আগে আসলে উপকূল এক্সপ্রেস নোয়াখালী থেকে ছেড়ে আসা যে ট্রেনটি এসেছে, সেই ট্রেনটি কিছুক্ষণ আগে এখানে এসে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং যে যাত্রীরা যারা ছিল তার সাথে আমি কথা বলি, তারা যেটি বলছেন যে হ্যাঁ অনেকটা তারা স্বস্তি নিয়ে তারা এসছেন, তবে যে ভোগান্তি যারা ছিল, যারা যাওয়ার সময় যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি তারা আসলে পাননি। তবে খুব কম সময় তাদের ছুটিটা আসলে শেষ হয়ে গেছে, তারা তো সেই স্মৃতিগুলো যেটা ছিল যে কয়েকদিনের যে স্মৃতি, সেই স্মৃতি নিয়ে তারা আসলে কর্মব্যস্ততা আবার এই রাজধানীতে তারা ছুটে আসছেন তাদের জীবিকার তাগিদে।
তো বলে রাখি যে সব মিলিয়ে যে স্বস্তির যে ঈদ যাত্রা যেটি বলা যায় ঈদের শেষে যে আবার ফিরে আসাটা সেটা কিন্তু স্বস্তিদায়ক। তারপরও আসলে স্টেশন ম্যানেজারের সাথে আমি কথা বলছি, তিনি বলেছেন যে কয়েকদিন থেকে আজকের চাপ কিছুটা বেশি, তবে তারা ধারণা করছেন যে আগামীকাল যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার আসলে আগামী দিন আসলে সেই যাত্রীর সংখ্যাটা আসলে বাড়বে, তখন হয়তো চাপ বাড়তে পারে। তারপর তারা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে যাতে ঈদের ট্রেন যাত্রা যাতে স্বাভাবিক হয় সেটি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে খুব স্বাভাবিক এবং নিরাপদে যাতে যারা আসলে বাড়ি গিয়েছেন তারা যাতে নিরাপদে আবার ফিরে আসতে পারেন। তো বলে রাখি এখন আমাদের আসলে ভোলায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী অমিতাভ অপু, তার কাছে চলে আসছি সেখানকার খবরাখবর জানার জন্য। যেটা বলা হচ্ছিল যে ঈদ মানুষ সহজে যেভাবে এই এলাকায় এসেছে প্রায় 4 লক্ষ মানুষ কিন্তু এবার ঈদ করতে বলা এসেছে, এই সকল মানুষ কিন্তু ফিরে যে আসছে এখন। তবে গত কয়েকদিন থেকে আজকে এই চাপটা অনেক বেড়েছে। আমি যে দুর্ভোগের কথা যদি বলি ইনিশিয়াল লঞ্চ ঘাটে, সেখানে আমার পিছন থেকে যদি আমি দেখাই তাহলে দেখানো যাচ্ছে যে মানুষের যে পল্টুন দিয়ে অর্থাৎ যে জেটি দিয়ে মানুষের লঞ্চে উঠবে সেটি একদম পানিতে তলিয়ে আছে এবং তার সিঁড়িগুলোকে এখন দোড়াতালি দিয়ে বেঁধে কোন রকম ভাবে মানুষকে যাত্রীদেরকে পার করানো হচ্ছে। এখানে দেখভাল করার কথা, কারণ এই যে মানুষের দুর্ভোগ, শত শত হাজার হাজার যাত্রীরা বাড়িতে আবার যাবে, কিন্তু সেই যাত্রীরা সেই দুর্ভোগের কারণে কিন্তু তাদেরকে কাউকে ঝুঁকি নিয়ে লঞ্চে পাড়ি দিতে হচ্ছে। আরেকটি কথা যদি বলে রাখি যে এখানে কিন্তু ঢাকায় গামী যে যাত্রীরা রয়েছে তেমনি আর চট্টগ্রাম সহ 21 জেলা যাত্রীরা কিন্তু সেই রুট দিয়ে যাতায়াত করে, সেই সব যাত্রীরা কিন্তু এখানে ফেরি দিয়ে যাতায়াত করে, ফেরি গাড়িও পানিতে তলিয়ে আছে। আবার ভোলা লক্ষ্মীপুর রুটে যারা চট্টগ্রাম গামী যাত্রী তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এরকম একটি অভিযোগ রয়েছে। মাত্র 70 টাকার ভাড়া এখানে 3 গুণ বাড়িয়ে 180 টাকা থেকে 200 টাকা করে হবে। আপনি আমাদের সঙ্গেই থাকেন, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব। আপেল এবং অপু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে খবরাখবরগুলো জানানোর জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর কমলাপুর থেকে আপেল শাহরিয়ার এবং ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অমিতাভ অপু। পর্যটকদের ভিড়ে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। কলাতলি, সুগন্ধা ও লাবণী বীচ এখন লোকে লোকারণ্য। একইভাবে পাথুরি বীচ ইনানিতেও ব্যাপক পর্যটক সমাগম হয়েছে। ঈদের প্রথম দিন থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আসতে শুরু করেন। এর ধারাবাহিকতায় সকাল থেকে 1 লাখের কাছাকাছি পর্যটক সমাগম ঘটেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। কলাতলি হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানিয়েছেন, এই মুহূর্তে 80 থেকে 90 ভাগ পর্যটক হোটেলে অবস্থান করছেন, তাই ঈদের 2 দিন পর্যটক না আসার হতাশাটা এখন কেটে গেছে। সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ সহ সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল কলেজের সংখ্যা 5085টি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানালেন, স্কুলগুলো সংস্কার করে আগস্টের শেষে প্রথমে SSC এবং এরপর HSC পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত জেলা উপজেলার স্কুল কলেজগুলো মেরামত করে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু করা হবে। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। COVID-19 পর এবার শিক্ষা ব্যবস্থায় বন্যার ধাক্কা, ক্ষতির মুখে শিক্ষার্থীরা। সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান ডুবে যায়, ঘর বাড়ি ছাড়া হয় শিক্ষার্থীরা, স্থগিত করা হয় SSC পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 5085টি স্কুল কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, 1000-এর বেশি প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে। পরীক্ষা ও শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন লেখাপড়া করার মতো আর মানে কোনো কিছু নেই, সরকার থেকে আমরা কোনো বই দেওয়া বা বই হাতে দেওয়া, তাহলে আমরা পড়ার একটা সুযোগ সুবিধা এখন পাই। খাতা কলম সব পানিতে গলে গেছে, এই জন্য আমি পড়তে পারতাছি না। বন্যায় সব কিছু নিয়ে গেছে, বই খাতা সব ভিজে গেছে, স্কুলের লেখাপড়া পত্র মেয়ে দুই মেয়ে মানে সব বই ভিজে গেছে, তাহলে যদি শুকাই তখনও শুকাইছে না। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বললেন, যেসব প্রতিষ্ঠান বন্যায় একেবারে বিলীন হয়ে গেছে তা দ্রুত নির্মাণ করা সম্ভব নয়, অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রগুলোকে সংস্কার করে শ্রেণী পাঠদান শুরু করা হবে। সকল বোর্ডের চেয়ারম্যানদের সমন্বয়ে একটা মিটিং করেছি, সেখানে আমরা সারা দেশের বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেছি। দেখা গেছে যে সিলেট বোর্ডের অধীনের যে কেন্দ্রগুলো আছে তার অর্ধেক কেন্দ্রই
এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে এবং কিছুটা কেন্দ্র পানির নিচে আছে এবং অনেক কেন্দ্রই ব্যবহার অনুপযোগী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে সিলেবাসে, যে রুটিনে এবং যে মানবন্টনে পরীক্ষাটি নেওয়ার কথা ছিল, সেই রুটিনে অনুযায়ী, সেই মানবন্টন অনুযায়ী, সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তোমরা তোমাদের মতো করে পড়াশোনা চালিয়ে যাবে। তিনি আরও জানান, সব শিক্ষা বোর্ডের সমন্বিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগস্টের শেষে এসএসসি পরীক্ষা নেওয়ার। কেন্দ্রের ব্যবহার উপযোগী করতে আমাদের একটু সময় লাগবে, সেটা দেখা যাবে যে জুলাই অবধি আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এবং বন্যার পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে আমরা আগস্ট থেকে এই পরীক্ষাটি শুরু করব বলে আমরা আশা করছি। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে প্রতিষ্ঠান খোলার পর বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে বলেও জানান ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান আতিক রহমান, RTV ঢাকা। সাংবাদিক সোহানা তুলির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রভাষক মইনুদ্দিন জানিয়েছেন, তার গলায় রশির দাগ ছিল। আরও নমুনা পরীক্ষা করা হবে, সেই প্রতিবেদন পেলে মৃতের কারণ জানা যাবে। সাংবাদিক সোহানা তুলির মরদেহ গ্রামের বাড়ি যশোরের বকচর হুসতলায় নেওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান নিহতের ছোট ভাই। গত রাতে রাজধানীর রায়ের বাজারে শেরে বাংলা রোডের বাসা থেকে সাংবাদিক সোহানা তুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কিছু পরীক্ষা করতে দিয়েছি, কেমিক্যাল অ্যানালাইসিস এবং কি বলে ডিএনএ এর জন্য পাঠিয়েছি। ওগুলো আসুক, এগুলো আসলে তারপরে আমি পূর্ণাঙ্গ মতামত দিই। সিমটম ওখানে তো যে দড়ির দাগ ছিল গলায়, আঘাত বা এরকম আসলে হবে স্পেসিফিকলি বলবো না। একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ এবং জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক অধ্যাপক ডক্টর এনামুল হকের মরদেহ বগুড়ায় নেওয়া হয়েছে। শুক্রবার সকাল 9:30 বগুড়ায় ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সকাল 10:30 বগুড়া শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। পরে গ্রামের বাড়ি ভেলুর পাড়াতে ডক্টর এনামুল হক ডিগ্রি কলেজ মাঠে ওই দিন বাদজুমা সর্বশেষ জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। ঈদের দিন বিকেলে তিনি ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে আব্বার নামে আব্বা কলেজ তৈরি করেছেন, ডক্টর এনামুল হক ডিগ্রি কলেজ। তার প্রাঙ্গণে শেষ জানাজা হবে এবং তারপরে ওখানেই মাকে আগেই দাফন করা হয়েছে, তো ওনাকে তার পাশাপাশি। শুধু দেশে অবদান রেখেছেন তা নয়, তিনি বিদেশেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। একই সাথে আমরা একজন বরণ্য মানুষকে আরও যদি কিছুদিন পেতাম, তিনি জাতীয় জীবনে অবদান রেখে যেতে পারতেন। তার বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করি। দর্শক, আমরা যেমনটি বলছিলাম, বন্যায় ক্ষতিগ্রস্ত হবার কারণে যেসব স্কুলগুলো পরিত্যক্ত হয়ে গিয়েছিল সেগুলো সংস্কার করার পর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তারিখ দেওয়া হবে। এ প্রসঙ্গে জানাতে সুনামগঞ্জ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল কলেজগুলো আসলে কি পর্যায়ে রয়েছে, কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এটি জানাবেন এবং জানাবেন যে সংস্কারের ব্যাপারে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ ফাতিমা। যেমনটা আমাদের রিপোর্টে আমাদের সহকর্মী আজিকা রহমান দেখাচ্ছিলেন যে এই বন্যার্ত এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে, আমি একটু জানিয়ে রাখি, সুনামগঞ্জে কিন্তু প্রায় 2000 প্রতিষ্ঠান, এর মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং কলেজ সহ এই প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা শতভাগ এই প্রতিষ্ঠান পানিতে ডুবে যাওয়ার ফলে আসবাবপত্র, অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ নথিপত্র কিন্তু আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব, এটি হচ্ছে আমাদের সুনামগঞ্জের সরকারি এসি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি যে আসবাবপত্রগুলোকে আপনাকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু অনেক নথিপত্র আছে, এখানে এখনো ফেলে রাখা হয়েছে। পাশাপাশি চক যতদূর যায় এই ল্যাবের, কিন্তু সৈয়দ রাসেল ল্যাবের এই আসবাবপত্রগুলো নষ্ট হয়ে গেছে। শুধু কিন্তু এই প্রতিষ্ঠানের ল্যাব নয়, এই প্রতিষ্ঠানের অনেক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে, গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে গেছে। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের প্রাথমিক অধিদপ্তরের এবং মাধ্যমিক অধিদপ্তরের সংশ্লিষ্টদের, তারা জানিয়েছেন যে সুনামগঞ্জে প্রায়
1475টি প্রাথমিক বিদ্যালয় এবং 233টি মাধ্যমিক এবং 92টি মাদ্রাসা এবং 33টি কলেজ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অনুমান করছেন প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তারা এই ক্ষতি পুষিয়ে উঠতে আসবাবপত্র ক্রয় এবং অবকাঠামো উন্নয়নের জন্য তারা চাহিদাপত্র পাঠিয়েছেন। এবং আরেকটা কথা জানিয়ে রাখি, যেহেতু এসএসসি পরীক্ষা পিছিয়ে গেছে, এসএসসি পরীক্ষার যে সরঞ্জাম ছিল, পাশাপাশি শিক্ষার্থীদের যে বই বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শিক্ষার্থীরা কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছেন। এই সময়ে আসলে বানবাসী পরিবার এবং ক্ষতিগ্রস্ত পরিবাররা যেমন সরকারের সহযোগিতা চাচ্ছেন, শিক্ষাখাতেও কিন্তু সহযোগিতা দরকার। এবং এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বিপুল পরিমাণ মানুষের যে ক্ষতি হয়েছে সেটা শিক্ষাখাতেও কিন্তু সুস্পষ্ট। তো এই ছিল ফাতিমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন শহীদ নূর। উদ্যোগ নেয়ার দীর্ঘ 6 বছরেও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়নি পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘর। প্রায় 1,20,00,000 টাকা ব্যয়ে তাঁর পৈতৃক বাড়ির সংস্কার কাজ চলমান থাকলেও প্রয়োজনীয় বরাদ্দের অভাবে শেষ সময় নির্ধারণ হয়নি। নরসিংদী থেকে লক্ষণ বর্মনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্ট। নানা ইতিহাস ঐতিহ্যের সাক্ষী পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের মতো গুণীজনের পৈতৃক ভিটা নরসিংদীতে। অযত্ন অবহেলায় পড়ে থাকা এই মহামানবের বাড়িটি প্রত্নতত্ত্ব বিভাগ এবং স্থানীয় প্রশাসন মিলে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয়। 2008 সালে বাড়ির মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে সংস্কারে অনুদান দিতে আগ্রহ প্রকাশ করে ভারতীয় হাইকমিশন। পরে 2015 সালে নরসিংদী জেলার প্রশাসন ও প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণের মধ্যে 1,20,00,000 টাকায় বাড়িটি সংরক্ষণ ও একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর নির্মাণের চুক্তি হয়। সরকারের নিয়ন্ত্রণ ও দিক নির্দেশনায় 2016 সালের ফেব্রুয়ারিতে চালু হলেও নির্মাণ কাজ বাকি থাকায় পুরোদমে চালু হচ্ছে না জাদুঘরটি। লোকবল না থাকায় সপ্তাহে কেবল শুক্র শনিবার খোলা থাকে। একই সঙ্গে প্রশাসনের নজরদারি না থাকায় বাড়ি জুড়ে এখন ময়লার ভাগার। দীর্ঘ সময় এই বাড়িটা মানে মিউজিয়ামটা করা হলো, কিন্তু এটা কোনো উদ্বোধনের বিভিন্ন সময় বিভিন্ন তারিখ করা হয়েছিল, কিন্তু উদ্বোধন করা হয় না। বইয়ে পড়তাম, কিন্তু আমার চোখের সামনে থাকা সত্ত্বেও এটা আমরা পর্যবেক্ষণ করার মতো তেমন কিছু ছিল না। এর অবস্থা এতটাই নাজুক ছিল যে এখানে তাকড়ুর মতো কোনো মানে অবস্থা ছিল না। পাঁচজনাবাসী হিসাবে আমাদের স্বপ্ন এটা অসমাপ্ত কাজ সমাপ্ত করে ভালো করে এটা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হোক। সংস্কার কাজ শেষ হলে পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে জাদুঘরটি, বললেন জেলার প্রশাসক। প্রথম দফায় তারা কাজটি কিছু করেছে, বলেছেন যে আরও কিছু কাজ বাকি রয়েছে এবং সেটির বরাদ্দ এখনও তারা পাননি বলে জানিয়েছে। এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে আমি যোগাযোগ করেছি, তারাও আমাকে যেটি জানিয়েছেন যে আরও কিছু বরাদ্দ তারা শীঘ্রই বরাদ্দ দিবেন। শিগগির সংস্কার শেষ করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এমন প্রত্যাশা সবার। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। পালিও রক্ষা হচ্ছে না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষের। মালদ্বীপে আশ্রয় না দিতেই বিক্ষোভ করছেন সেখানে অবস্থানরত প্রবাসী লঙ্কানরা। এবার সৌদি বিমানে সিঙ্গাপুরের পথে রওনা হয়েছেন তামিল টাইগারদের দমনে নেতৃত্ব দিয়ে ক্ষমতার কেন্দ্রে আসা গোতাবায়া। তবে এখনও তার সবশেষ গন্তব্য স্পষ্ট হয়নি। এদিকে প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের পদত্যাগ দাবিতে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে। রনিলের বিরুদ্ধে শিগগিরই অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনার কথা জানিয়েছে বিরোধীরা। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। অর্থনৈতিক সংকট কাটাতে ব্যর্থ হওয়ায় লঙ্কানদের নজিরবিহীন বিক্ষোভে দেশত্যাগ করেও মুক্তি মিলছে না দেশটির প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষের। গেল মঙ্গলবার রাতে সামরিক বিমানে মালদ্বীপে পৌঁছালে প্রবাসী লঙ্কানদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। ব্যক্তিগত বিমানের অপেক্ষার মধ্যেই এবার সৌদি বিমানে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন গোতাবায়। যদিও তার সবশেষ গন্তব্য এখনও জানা যায়নি, তবে দেশ ছাড়লেও এখনও পদত্যাগ পত্র পাঠাননি শ্রীলঙ্কার এই প্রেসিডেন্ট। কলম্বো গ্যাজেটের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের পদত্যাগের দাবিতে জরুরি অবস্থা উপেক্ষা করে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বিক্ষোভ অব্যাহত রয়েছে। পদত্যাগ না করলে নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের কার্যালয়ে অবস্থান নেয়া
বিক্ষোভকারীরা। আর সরকার বিরোধী এই বিক্ষোভে এক তরুণ প্রাণ হারিয়েছেন। এরই মধ্যে রনিলের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে দেশটির বিরোধী দলগুলোর জোট। নূর হোসেন, আরটিভি। টাঙ্গাইলের গোসাই জোয়াইরে অনুষ্ঠিত হল ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা এস এম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2022। মৃদুল সংঘের আয়োজনে টুর্নামেন্টের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাঘিল ইউনিয়নের পিচুরিয়া যুব সংঘ। রানার্স আপ হয়েছে কালীহাতির ইলেভেন স্টার্স ক্লাব। টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাক। খেলার উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির পিএলসি চেয়ারম্যান এস এম নুরুল আলম রিজদি। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।